তারানাথের বাড়িতে এসে উপস্থিত হয় তারই এক বাল্যবন্ধু, যার কন্যার শ্বশুরবাড়িতে ঘটে চলেছে বেশ কিছু অতি প্রাকৃত ঘটনা। অমাবস্যার ঘোর অন্ধকারের সাথে সাথে গ্রামে শুরু হচ্ছে ভয়ঙ্কর ঘটনা। ইতিমধ্যে মৃত্যুও ঘটেছে দুজন মানুষের। সারা গ্রামে কি যেন মৃত্যুর সতর্ক বার্তা দিয়ে যায়। রাত হলেই সারা গ্রামে ছড়িয়ে পড়া সুরের মূর্ছনায় মানুষ ঘর থেকে বেরিয়ে জঙ্গলের পথে এগিয়ে যাচ্ছে, আর তারপরই ঘটছে নির্মম মৃত্যু। কিন্তু মৃত্যুর সম্মুখীন হয়েও মানুষ নিজের স্বার্থের পরোয়া করে? নিজের করা অপরাধের চিহ্ন মুছতে মিথ্যার আশ্রয় নেয়। কি সেই অপরাধ যার জন্য সমগ্র গ্রামে শুরু হয়েছে দানবীয় পিশাচের আগমন? তারানাথ কি পারবে এই পিশাচের মুক্তি ঘটাতে? জানতে হলে শুনুন আমাদের আজকের কাহিনী, লেখিকা শিল্পী চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিকের কাহিনী পিশাচ জাগরণ। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় পার্থ মুখার্জি ও অন্যান্য চরিত্রে অভিক, প্রদীপ্তা, প্রীতম, তৃষা, সঞ্চিতা, হ্যাপি, দেবাঞ্জন, অভিষেক ও দিব্যেন্দু। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী, তারানাথ তান্ত্রিক ও পিশাচ জাগরণ। শুনতে থাকুন। বেশ কয়েকদিন ধরেই ঠাকুরমশের বাড়িতে গিয়ে ফিরে আসছি। বৌঠানবা চারির থেকে যতটুকু শুনলাম, তিনি নাকি কোনো একটি গ্রামে গিয়েছেন। তার নাকি কোনো এক পুরনো বন্ধু এসেছিলেন, তার সাথেই তিনি গিয়েছেন। তবে তিনি কবে ফিরবেন এ কথা বৌঠান কিংবা চারি কেউই নিশ্চিত করে বলতে পারেননি। এদিকে আমার আবার আর এক সমস্যার উদ্বেগ হয়েছে, তাই বাধ্য হয়ে আজ আবার ঠাকুরমশাইয়ের বাড়ির দিকেই রওনা হয়েছি। পথে কিশোরীকে তার মেজবাড়ি থেকে ডেকে নেব এমনটাই স্থির করেছি। কিশোরীকে মেজবাড়ির দরজার সামনে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলতে দেখলাম, তাই আর ভেতরে আর যাওয়ার প্রয়োজন বোধ করলাম না। কিশোরী আগেই জানতো যে আজ আবার একবার ঠাকুরমশাইয়ের বাড়িতে যাব, তাই কোনো কিছু আর বলার প্রয়োজন পড়ল না। দুজনেই এবার রওনা হলাম মটলেনের উদ্দেশ্যে, তবে শঙ্কা তখনও রয়ে গিয়েছে ষোলো আনা। আচ্ছা কিশোরী, কি মনে হয় বলো তো তোমার, আজ কি ঠাকুরমশাইয়ের দর্শন পাবো? সে তোমার কপাল ভালো থাকলে অবশ্যই তুমি তোমার ঠাকুরমশাইয়ের দর্শন পাবে, যদিও তা নিয়ে আমি খুব একটা ভাবিত নই। তবে আমি যাচ্ছি অন্য কারণে। ঠাকুরমশাই আমাদের কাউকে কিছু না বলে এতদিন এভাবে কোথায় গিয়েছেন, এবং আমার মন বলছে ঠাকুরমশাইয়ের এই অজ্ঞাতবাসের পিছনে কোনো একটা রহস্য তো অবশ্যই লুকিয়ে রয়েছে। আর আমি সেই রহস্যের গন্ধে গন্ধেই আজ তোমার সঙ্গে ঠাকুরমশাইয়ের বাড়িতে যাচ্ছি। আর দেখো, যদি সেই রহস্যের সাথে বাড়তি পাওনা হিসেবে একটা গল্পও শুনতে পারি বা একটা ঘটনাও শুনতে পারি, তাহলে তো আর খারাপ নয়, কি বলো? বাহ, অতি উত্তম, যে যার স্বার্থে বাঁচে। না বন্ধু, তা খুব একটা স্বার্থে যাওয়া নয়। দেখো, তুমি এতদিন ধরে কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছো, তাই তোমাকেও তো আমার কিছু সময়ের জন্য সঙ্গ দেওয়ার আবশ্যকতা আছে, তাই নয় কি? নাও চলো, দ্রুত পা বাড়াও দেখি। আকাশের অবস্থা আজ খুব একটা ভালো বোধ হচ্ছে না। আকাশে যেভাবে মেঘ জমতে শুরু করেছে, বৃষ্টি হতেই পারে। আর এখানকার বৃষ্টি মানেই তো ঝড় জল বজ্রপাত। কালবৈশাখীর প্রভাবে যেভাবে লণ্ডভণ্ড হচ্ছে শহর, চলো হে, দ্রুত চলো। এরপর দুজনেই আমরা কিছু তেলে ভাজা কিনে নিয়ে ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে গিয়ে দরজায় কড়া নাড়লাম। ভেতর থেকে চারি এসে দরজা খুলে দিল। আমাদের দেখেই সে একগাল হাসি নিয়ে আমাদেরকে উদ্দেশ্য করে বলল, আজ আর আপনাদের ফিরে যেতে হবে না কাকাবাবু। বাবা গতকাল রাতেই বাড়ি ফিরেছেন, আজ সকালেই আপনাদের কথা বলছিলেন। আসুন, ভেতরে আসুন। চারির কথা শুনে হাতে যেন চাঁদ পেলাম। ঠাকুরমশাই বাড়িতে রয়েছেন, তার মানে আমার সমস্যার সমাধান আজ অবশ্যই হয়ে যাবে। তাছাড়া ঠাকুরমশাই যে কেন এভাবে আমাদের না জানিয়ে গিয়েছিলেন, সেই প্রশ্ন আজ ওনাকে করতে পারব। এসব কিছুই ভেবে আমরা চারির সাথে সাথেই ঠাকুরমশাইয়ের বৈঠকখানা ঘরে গিয়ে উপস্থিত হলাম। তিনি তখন তক্তপোষের ওপর পেতে রাখা শতরঞ্জির ওপর বসে তামাক টানছেন। আমাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন, তারপর আবারও নিজের তামাক পাত্রেই মনোনিবেশ করলেন। যে রুদ্রাক্ষটি খুঁজে পেয়েছ বা কুড়িয়ে পেয়েছ, সেটি চারমুখী রুদ্রাক্ষ। অবশ্য এ তথ্য তোমার কাছে আগেই রয়েছে, তবে এই রুদ্রাক্ষের এক বিশেষ গুণও আছে। এবার ভাবতে পারো হঠাৎ করে কেন এই প্রসঙ্গে কথা পাড়লাম।
কি তাই ভাবছো তো? কিশোরী অবাক হয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু ঠাকুর মশাইয়ের এমন কথা শুনে আমার অবস্থা একেবারে আকাশ থেকে টুপ করে ঝরে পড়ার মতন। আমি ওনার কাছে রুদ্রাক্ষের বিষয়ে কিছু বলতে যাব, এ কথা আমি গোনা করেও কিশোরীকে এখনও পর্যন্ত বলিনি, বা আমি যে একটি রুদ্রাক্ষ কুড়িয়ে পেয়েছি আমি সেটাও কাউকে জানাইনি। যে জায়গায় দাঁড়িয়ে সেই তথ্য ঠাকুরমশাই কীভাবে জেনে গেলেন তা সত্যি কল্পনারও অতীত। তবে মুহূর্তক্ষণের অপেক্ষা করেই বুঝতে পারলাম, আমার যেখানে ভাবনা শেষ, আমাদের যেখানে ভাবনা শেষ, সেখান থেকেই হয়তো যারা যোগী পুরুষ হন তাদের ভাবনার শুরু হয়। তাদের অজানা হয়তো কিছুই থাকে না, ঠিক যেরকমই তারানাথ চক্রবর্তীর। চারমুখী রুদ্রাক্ষ মূলত ত্রিদেবের প্রধান পালনকর্তা ব্রহ্মার প্রভাবেই উৎপত্তি হয়েছে। এই রুদ্রাক্ষে ব্রহ্মার সমস্ত শক্তি নিহিত আছে বলেই মনে করা হয়, বা বলা ভালো শাস্ত্রে এমনই বর্ণনাই আছে। এই রুদ্রাক্ষ যে ব্যক্তি ভক্তি সহকারে ধারণ করেন তিনি অসীম বিদ্যা ও জ্ঞান অর্জন করতে সক্ষম হন। তবে এই রুদ্রাক্ষ যখন নিজে থেকে তোমার কাছে এসেছে তখন এর পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ তো আছেই। তোমার জীবনে হয়তো এমন শুভ সময় আগত হতে চলেছে যা তোমার কল্পনার অতীত। তোমার রাশি যতদূর সম্ভব বৃষ রাশি, তাই তো? আর বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই চারমুখী রুদ্রাক্ষ অত্যন্ত শুভ হয়। কই, দাও দেখি রুদ্রাক্ষটা। হ্যাঁ, ওটা আবার শোধন করতে হবে। তবে আমার মতে এভাবে এমন কোনো জিনিস ধারণ করা কারোরই উচিত নয়। কখন কোন দ্রব্য কিভাবে ক্ষতি করতে পারে কারোর জীবনে তা কি কখনোই পূর্বে জানা সম্ভব? তা সম্ভব নয়, তবুও আমি ওটা শোধন করব। তুমি আমার কাছে ওটা দাও, তারপরেই না হয় তুমি ওটা ধারণ করো। আচ্ছা, আপনি কি বলছেন বলুন তো ঠাকুরমশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর চারমুখী রুদ্রাক্ষই বা কোথা থেকে আসলো এখানে? এই বিভূতি, তুমি তো আমাকে বলোনি যে তুমি কোনো রুদ্রাক্ষ পেয়েছো। এই বিভূতি, তুমি কি তাহলে এই রুদ্রাক্ষের জন্যই এই কয়েকদিন ধরে ঠাকুরমশাইয়ের এখানে প্রত্যহ আসা যাওয়া করছিলে, ঠাকুরমশাইয়ের সাথে দেখা করবে বলে? পারো তুমি ভায়া, একবারও বললে পর্যন্ত না যে এত সব কিছু ঘটে গেছে। আসলে আহ কিশোরী, এত চটে যেও না। আসলে তোমার বন্ধুটি নিজেও এই রুদ্রাক্ষের সম্পর্কে এত তথ্য জানত না। সে কেবল একটি রুদ্রাক্ষ খুঁজে পেয়েছিল এবং সেটি যে চারমুখী এ কথা জানতে পেরেছিল। এর ঊর্ধ্বে তার কাছে আর কোনো রকম কোনো তথ্য ছিল না, তাই সে আমার সাথে যোগাযোগ করতে চাইছিল। হয়তো এই কারণেই সে তোমাকেও কিছু জানায়নি। হ্যাঁ ঠাকুরমশাই, সেটা সত্যি, আমি রুদ্রাক্ষটা খুঁজে পেয়েছিলাম আমার আপিসের পাশের এক গলিতে। হঠাৎ করেই এক সাধুবাবা সেই রুদ্রাক্ষ আমার পায়ের কাছে ফেলে চলে গিয়েছিলেন। তাকে বহুবার ডেকেছিলাম কিন্তু সে আমার কথা শোনেনি, ফিরেও তাকায়নি। তারপর আমি সেই রুদ্রাক্ষ তুলে নিয়ে আমার বাড়িতে যাই। ট্রেকে দেখাতে সে পাড়া প্রতিবেশীর এক দাদাকে দেখায় সেই রুদ্রাক্ষ। এতে সে জানিয়েছিলেন যে এই রুদ্রাক্ষ চারমুখী রুদ্রাক্ষ, তাই আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলাম। ভালোই করেছ। আসলে এই ধরনের জিনিস ঠিক যেরকমভাবে শুভ কাজে ব্যবহার করা হয় ঠিক একই রকমভাবে কেউ চায় তাহলে এই শুভ দ্রব্যকেও কাজে লাগিয়ে অপশক্তিকে ব্যবহারও করতে পারে। তাই এই ধরনের শুভ জিনিসকে অশুভ বানিয়ে কারোর কাছে প্রেরণ করাটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয়। তাই সবার আগে আমি এই রুদ্রাক্ষকে দেখতে চাই, এই রুদ্রাক্ষ শোধন করতে চাই। তারপর না হয় তুমি এই রুদ্রাক্ষ ধারণ করো, নয়তো জলে দিয়ে দাও। তবে বিভূতি, তোমার জন্য কিন্তু চারমুখী রুদ্রাক্ষ অত্যন্ত শুভ। কিন্তু ঠাকুরমশাই, আমার কাছে তো এটা স্পষ্ট নয় যে কে আমার ক্ষতি করতে চায়। জ্ঞান তো আমি তো কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াইনি, কিংবা আমার সঙ্গে কারোর কোনো শত্রুতাও নেই। তাহলে কে আমার ক্ষতি করতে চাইবে এমন কোনো দ্রব্য দিয়ে? আর ওই সাধুবাবাই বা কেন আমার সঙ্গে এরকম কিছু করবেন, তাকে তো আমি চিনিও না। আরে তোমাকে অত চিন্তা করতে হবে না হে, যেখানে আমি রয়েছি
সেখানে তুমি এত চিন্তা কেন করছো বলো তো? হ্যাঁ, তবে সাথে ছাতা নিয়ে এসেছো তো? যদিও আজ ছাতা থাকলেও তোমরা কতটা না ভিজে নিজেদের বাড়ি পৌঁছতে পারবে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। চারিমা, বলছি কাকাবাবুদের কিছু জল খাবার দিয়ে যান আমা। হ্যাঁ ঠাকুরমশাই। এরপর ধীরে সুস্থে আবারও আয়েস করে বসলেন। কিশোরীর দিকে না তাকালেও বুঝতে পারছিলাম যে সে উসকুস করছে। ঠাকুরমশাই যে ঠিক কোথায় গিয়েছিলেন বা তার এই কথাবার্তা কীভাবে সে বলতে পারছেন, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করি তার মনের ভাবকে কিছুটা যেন বুঝেই আমি এবার ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই আপনি কোথায় গিয়েছিলেন? সে এক কাণ্ড হে, এই যে কোনো জিনিস যেমন হঠাৎ করেই উঠিয়ে বাড়িতে নিয়ে আসতে নেই, যেটা তোমার সঙ্গে ঘটেছে ঠিক একই রকমভাবে হয়তো কিছু ক্ষেত্রে বাড়িতে আসা কোনো মানুষকে কিংবা গ্রামে আসা কোনো মানুষকে হঠাৎ করেই অবশ্যকীয় বলে গ্রহণ করাও উচিত নয়। এমনই একটা ঘটনা ঘটেছিল আমার বাল্যবন্ধু নরেন্দ্র গোস্বামীর মেয়ের শ্বশুরবাড়ির গ্রামে, সেখানেই আমি গিয়েছিলাম। কি হয়েছিল ঠাকুরমশাই? কিশোরী যেন এতক্ষণে তার ঠাকুরমশাইয়ের বাড়িতে আসার কারণকে স্পর্শ করতে পেরেছে, প্রায় লাফিয়ে উঠে এই প্রশ্নটা করে সে। উল্টো দিকে ঠাকুরমশাই আবারও খুব খুব করে হাসেন, তারপর আমাদের দুজনকে উদ্দেশ্য করে বলেন, আরে রোসো রোসো হে, তোমরা এত সহজে আজ বাড়ি যেতে পারবে না, বাদলা নামলো বলে তার আগে চারিমা জল খাবার দিয়ে যাচ্ছে তা গ্রহণ করো, তারপর না হয় ধীরে সুস্থে সেই গল্প শুনো তোমরা, কেমন? দুজনেই বুঝলাম ঠাকুরমশাই আজ আমাদের এমন এক কাহিনী শোনাতে চলেছেন যা অত্যন্ত ভালো কিছু হতে চলেছে, তাই দুজনেই স্থির হয়ে বসলাম কিছুক্ষণ। অতঃপর চারি দুজনের জন্যই পেতলের থালাতে করে গরম গরম ফুলকলুচি আর সাদা আলুর দম নিয়ে এসে হাজির হলো। এমন সুখাদ্য দেখার পর খিদেটা যেন হঠাৎ করেই আরও দ্বিগুণ বৃদ্ধিপ্রাপ্ত হলো। অতঃপর ঠাকুরমশাই ধীরে সুস্থে বলতে শুরু করলেন, কিছুদিন পূর্বেই আমি আমার বাল্যবন্ধু নীরেন্দ্রর সঙ্গে তার মেয়ে দুর্গার শ্বশুরবাড়ি গ্রাম চিলতেপোতায় যেতে বাধ্য হয়েছিলাম। নীরেন্দ্র যেদিন আমাদের বাড়িতে এলো সেদিন বাড়িতে বেশ কয়েকজন মানুষের ভিড় ছিল, তারা মূলত ওই জ্যোতিষের জন্যই এসেছিলেন, আর কয়েকজন এসেছিল মাদুলি কবচ এসব নেওয়ার জন্য। আসলে তোমরা তো জানো এসব কাজ করতে আমার খুব একটা ভালো লাগে না, তবে যখন বিপদে পড়ি তখন মাঝে মধ্যে আর্থিক কারণেই সমস্ত কিছু আমি করে থাকি। তো যাই হোক, তো সেদিনও তেমনটাই ছিল। নীরেন্দ্র এসেই প্রথমে আমার দুটো হাত শক্ত করে জড়িয়ে ধরে চোখের দিকে তাকিয়ে কাতর দৃষ্টিতে বলল, তারু রে তারু, আমার মেয়েটার ভারী বিপদ তারু, এই মুহূর্তে একমাত্র তুই পারিস ওদের গ্রামে গিয়ে ওকে এবং ওদের ওই শ্বশুর বাড়ির পরিবারকে রক্ষা করতে। তুই যাবি তো ভাই আমার সঙ্গে? দুর্গা মায়ের পরিবারের যে ভারী বিপদ রে। ও মা, তার আবার কি হয়েছে? আর তুই শান্ত হতো আগে, তারপর আমাকে বল কি হয়েছে। আমি যদি পারি সেই বিপদ থেকে তোকে মুক্ত করতে তাহলে অবশ্যই আমি তোর সঙ্গে যাব, কোনো চিন্তা করিস না, আমাকে সবটা খুলে বল। আসলে চিলতেপোতায় বেশ কিছু মাস যাবত বেশ অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করেছে। গ্রামের পশু পাখি হঠাৎ করেই মারা পড়েছে, তবে শুধু যে গ্রামের পশু পাখি মারা পড়েছে এমনটা নয়, মৃত্যু হয়েছে দু একজন মানুষেরও। মূলত অন্যান্য দিনগুলোতে কিছু হচ্ছে না, কিন্তু অমাবস্যা তিথি আসলেই যেন গ্রামে জুড়ে এক অশরীরীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সে তার দানবীয় শক্তিতে যেন সম্পূর্ণ গ্রাম উজাড় করে দিতে চাইছে, তবে গ্রামের সর্বত্র কিন্তু প্রাণহীন ঘটছে না, কেবলমাত্র গ্রাম সংলগ্ন পাহাড় কেন্দ্রিক যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মধ্যেই মূলত যা সকল অশুভ ঘটনা ঘটার তা ঘটছে। এমন পরিস্থিতিতে যে বা যারা ওই জঙ্গলের মধ্যে গিয়েছে তারা আর ফিরে আসেনি,
মূলত ওই অশরীরই তার নিজের লক্ষ্য বানিয়ে নিচ্ছে, এবং তারপর সম্পূর্ণ রাত জুড়ে ভয়াল অমাবস্যার অন্ধকারে যেন সেই অশরীরই সেই সব নিষ্পাপ পশু পাখি এবং মানুষের সঙ্গে মেতে উঠছে রক্তের খেলায়। তাদের শরীরের খণ্ডাংশ পাওয়া গিয়েছে ওই জঙ্গলেরই প্রান্ত বরাবর, এবং সেই সাথেই আর যা লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে একটি সুর, বন্য সুর, যেন যেন পাথরে পাথরে খোদাই করে কেউ কিছু লিখতে চায় সেই সুরের দ্বারা, এমন এক সুর। তবে আমার দুর্গা মায়ের শ্বশুর মশাই কয়েকদিন ধরে কেমন অসংলগ্ন আচরণ করছে, অত্যন্ত ভয়ে ভয়ে থাকছে, সে সর্বদাই সে যেন কাউকে দেখতে পাচ্ছে, আর আশেপাশে সে যেন অনুভব করতে পারছে কিছু একটা আছে, আর তার পরিপ্রেক্ষিতে সে থেকে থেকে বলে উঠছে, সুর সুর, ওই সুর আমাকে ডাকছে, ওই সুর আমাকে পাগল করে দিচ্ছে, ওই সুর আমাকে টেনে নিয়ে যেতে চাইছে ওই ওই জঙ্গলের মধ্যে, ওই সুর আমাকে মেরে ফেলবে। এবার তুই বল তারু, আমি কি করতে পারি? সামনেই অমাবস্যা আসছে, আবার যদি মানে আবার কোনো কিছু একটা অঘটন যদি ঘটে, বড় ভয় করছে রে তারু, আমার মেয়েটাও যে বড্ড কান্নাকাটি শুরু করেছে, এবার তুই পারিস ওদের রক্ষা করতে? আহা, এত অশান্ত, এত অধৈর্য হোস না। আচ্ছা বেশ, আমি তোর সাথে যাব। এরপর আমি এবং নীরেন্দ্র দুজনে মিলে রওনা হলাম চিলতে পোদা গ্রামের উদ্দেশ্যে। যাওয়ার আগে কেবল তোমাদের বৌঠানকে জানিয়ে গেলাম। অবশ্য তোমরাও তোমাদের বৌঠানের থেকে এই তথ্যই পেয়েছিলে আমাকে খুঁজতে এসে, তবে সেই মুহূর্তেও জানতাম না প্রকৃতির কোন বিচিত্র শক্তির সম্মুখীন হতে চলেছি আমরা। দীর্ঘ রেল যাত্রা শেষে গরুর গাড়িতে করে ধীরে ধীরে এগিয়ে গেলাম আমরা চিলতেপোতা গ্রামের উদ্দেশ্যে। মূলত দুর্গা মায়ের শ্বশুরবাড়ি যে জায়গাটিতে, তা পুরুলিয়ার পাহাড়ি জঙ্গল অঞ্চল থেকে কিছু দূরে মাত্র। সেখানে পৌঁছতে পৌঁছতেই আমাদের সন্ধ্যা হয়ে এল। যেই মুহূর্তে তাদের বাড়িতে গিয়ে পৌঁছালাম, ততক্ষণে সেখানে সন্ধ্যাবাতি পড়ে গিয়েছে গ্রামের প্রত্যেকটি বাড়িতেই। নীরেন্দ্র দুর্গা মায়ের নাম ধরে হাঁক দিতেই ভেতর থেকে বেরিয়ে আসলো সে। সে তার বাবা নীরেন্দ্রকে দেখে কাতরভাবে বুঝে আসা কণ্ঠে বলল, বাবা তুমি এসেছ? দুপুর থেকে যে এ বাড়ির বাবার শরীর আরো খারাপ হচ্ছে, কি যে হবে। কথাগুলো বলতে বলতেই সে কেঁপে উঠছিল, তার কষ্টটা অনুভব করতে পারছিলাম যেন, যদিও তখনও সে আমাকে দেখেনি। নীরেন্দ্রর চেয়ে অপেক্ষাকৃত কিছুটা বাইরেই দাঁড়িয়েছিলাম আমি। অতঃপর সে এবার নিজেকে কিছুটা ধাতস্থ করে নিয়ে বলে উঠল, কাকাবাবু আসেননি বাবা? তুমি যে বলেছিলে নিয়ে আসবে কাকাবাবুকে। নীরেন্দ্র পেছনে ফিরতেই দেখে আমি তার থেকে অপেক্ষাকৃত কিছুটা দূরেই দাঁড়িয়ে রয়েছি। তবে এবার নিজের থেকে কিছুটা এগিয়ে গিয়ে দুর্গা মাকে উদ্দেশ্য করে বললাম, চিন্তা নেই দুর্গা মা, আমি এসেছি, চিন্তা নেই, সব ভালো হবে, শুভ হবে। সে সময় নষ্ট করল না, দ্রুত এসে আমাকে গড় করে প্রণাম জানাল, অতঃপর আমাকে উদ্দেশ্য করে বলল, আপনারা আসুন, ভেতরে আসুন, আমি মাকে গিয়ে বলছি যে আপনারা এসেছেন। দুর্গা মা এরপরে বাড়ির ভেতরে প্রবেশ করল এবং আমরাও ওকে উদ্দেশ্য করেই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। তবে দালানে ওঠার পূর্বেই সে এবং তার শাশুড়ি মা দুজনে মিলে এগিয়ে এসে যা ক্রিয়াকর্ম থাকে একজন ব্রাহ্মণ মানুষ গিয়ে এলে তা সম্পন্ন করল। বৌমার কাছে শুনেছি আপনি নাকি অনেক অসাধ্য সাধন করতে পারেন ঠাকুর, আপনার কাছে হাত জোর করে আমি মিনতি করছি, আপনি আপনি দয়া করে আমাদের এই গ্রামকে রক্ষা করুন,
না জানি কোন অভিশাপে এই গ্রামের ওপর কালো ছায়া নেমে এসেছে ঠাকুর। কোনো কিছুতেই যেন কোনো কিছু রোধ হচ্ছে না, সকল কিছুই অনিষ্টের পথে এগিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে কদিন পর যে কি হবে গ্রামের তা স্বয়ং ভগবানই জানেন। গৃহকর্ত্রীর অমন কথা শুনে সত্যি বুকের ভেতরটা কেমন যেন করে উঠেছিল। বুঝতে পেরেছিলাম ঘটনা এতটাই গম্ভীর দিকে এগিয়েছে যে তা হয়তো কোনো অশুভ প্রভাবকে বা কোনো অশুভ ইঙ্গিতকে ধারণ করছে এবং সেটাকেই হয়তো বাহক রূপে প্রবাহিত করতে চাইছে গ্রামময়। সেই মুহূর্তে আর তাদের সঙ্গে তেমন একটা কথাবার্তা আমার হলো না। এমনিতেই রাত হয়ে গিয়েছিল, তাই একেবারেই রাত্রিকালীন আহারের আয়োজন করা হলো। মূলত সেই রাত্রিটি আমাদেরকে বিশ্রামের জন্যই ছেড়ে দিতে চাইছিলেন গৃহকর্ত্রী, গৃহকর্তা এবং দুর্গা মায়ের বাকি পরিবারের সকলে। আমার এবং নীরেন্দ্র এর বিশ্রামের জন্য একটি ঘর বরাদ্দ করা হয়েছিল, তবে আয়োজনে ত্রুটি কিন্তু ছিল না। এতটা পথের যাত্রা, সেই সাথে গুরুপাকের খাদ্যগ্রহণ, দুইয়ের মিশ্রণে চোখ খুলে রাখার অবস্থায় খুব একটা যে আমরা ছিলাম তা কিন্তু নয়, তাই খুব দ্রুত নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। তবে কতক্ষণ যে সেভাবে শান্তিপূর্ণ নিদ্রায় আচ্ছাদিত ছিলাম তা বলতে পারবো না। ঘুমটা ভেঙে গেল কারো একটা চিৎকারে। ঐশুর, ঐশুর আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও, তাড়াতাড়ি বাঁচাও আমাকে, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও, ও খুব বিভৎস, ও আমাকে হত্যা করবে, আমাকে ওর সাথে করে নিয়ে যাবে, হয়তো হয়তো ওর চোখ, বাঁচাও, অমলা, বিমল, বৌমা, কোথায় তোমরা, কোথায়, আমার কাছে এসো, ও আমাকে ওর সাথে নিয়ে চলে যাবে, তোমরা এসো আমার কাছে, ওর ওই জ্বলন্ত দৃষ্টি আমি আর সহ্য করতে পারছি না, তোমরা আমাকে রক্ষা করো, তোমরা আমাকে রক্ষা করো। কমলচরণ বাবু অর্থাৎ দুর্গা মায়ের শ্বশুর মশাইয়ের কণ্ঠস্বর পেয়েই আমরা মূলত জেগে উঠেছিলাম, দ্রুত ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম বাইরে। মূলত তার ঘরের সামনে আসতেই দেখেছিলাম গৃহকর্ত্রীকে আঁচলের খুঁট মুখে চেপে ধরে নিজেকে সংবরণ করার চেষ্টা করছেন, নিজের কান্নাকে আত্মস্থ করার চেষ্টা করছিলেন তিনি। ততক্ষণে দুর্গা মা এবং তার স্বামী অর্থাৎ বিমলও সেখানে এসে উপস্থিত হয়েছিল। নিজের শাশুড়ি মাকে অমন বিধ্বস্ত অবস্থায় দেখে দুর্গা মা দ্রুত গিয়ে তাকে ধরে ফেলে, তাকে ঘরের সামনে থেকে দালানের পাশে নিয়ে আসে। বিমল একটা দীর্ঘশ্বাস ফেলে অতঃপর আমাদেরকে উদ্দেশ্য করে বলে, দীর্ঘদিন ধরে বাবা এমনভাবেই চিৎকার করছে রাতের বেলা, কেউ যেন বাবাকে তার সঙ্গে নিয়ে যেতে চাইছে, বাবা যেন কাউকে দেখে অত্যন্ত ভয় পাচ্ছে, যেন স্বয়ং মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছে। তবে তবে বিশ্বাস করুন, আমরা কিন্তু তেমন কোনো আভাসই এই কয়েকদিনে আমাদের গৃহ মধ্যে পাইনি। গ্রামের জঙ্গলের অংশে পরিবর্তন ঘটার ঘটনা শোনা গিয়েছে, দুজনের মৃত্যু হয়েছে, কিন্তু আমাদের বাড়ি সম্পূর্ণভাবে নিরাপদ। তারপরেও বাবা যে কেন এতটা ভেঙে পড়ছেন, কেন যে তিনি এভাবে ভয় পাচ্ছেন তা সত্যি বুঝতে পারছি না ঠাকুর। এমন তো হতেই পারে বাবাজি, বল, যে বেয়ের ওপর এমন কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে যে তাকে তিষ্ঠতে দিচ্ছে না, হয়তো সত্যি আমাদের বাড়িতে প্রবেশ করেছে এমন কোনো শক্তি যে কিরে তারু, কিছু বলছিস না তো? আসলে আমি কমলচরণ বাবুকে একটু ভালো করে পর্যবেক্ষণ করছিলাম, তবে আমার মনে হয় না যে
এই বাড়ির মধ্যে এমন কোনো অশুভ শক্তির বাসা বাঁধা সম্ভবপর হবে বলে। যে গৃহে দেবী কালিকার নিত্য সেবা হয় সেই গৃহ কি প্রকারে অশুভ শক্তির আস্তানা হতে পারে বলতো? আর তাছাড়া যদি এই গৃহে কিছু থাকতো তাহলে তার আভাস আমি গত রাতে যখন এই বাড়িতে প্রবেশ করেছিলাম তখনই কিছুটা হলেও বুঝতে পারতাম, অনুভব করতে পারতাম। আসলে বেশ কিছু লক্ষণ প্রকাশ পায় যখন কোনো অশুভ শক্তি কোনো গৃহ পরিবারে নিজের আস্তানা স্থাপন করতে চায়। আমার কথা শুনে সেই মুহূর্তে বিমল এবং নীরেন্দ্র দুজনেই শান্ত হয়। তবে অদূরে দাঁড়িয়ে থাকা গৃহকর্ত্রী এবং দুর্গামা যেন তখনও আশ্বস্ত হতে পারছিল না। অবশ্যই এতে তাদের তেমন একটা দোষ প্রকাশ পায় না। আমি ধীরে ধীরে প্রবেশ করি কমলচরণ বাবুর শয়নকক্ষে। তিনি তার বিছানার উপর তখন কুটিসুটি বাকিয়ে ভয়ে দুই হাতে নিজের মুখ ঢেকে একভাবে সেই একই কথা বিড়বিড় করে চলেছেন। যখন গত রাতে আমরা দুজনে ওনার গৃহে প্রবেশ করেছিলাম তখন তিনি এতটা অধাতস্থ অবস্থায় ছিলেন না। স্বাভাবিকভাবেই কথা বলেছিলেন আমাদের সঙ্গে, এমনকি নৈশভোজের সময়ও স্বাভাবিকভাবেই আচরণ করেছিলেন আমাদের সঙ্গে। তবে এই মুহূর্তে তাকে দেখে বোঝা বড়ই তাই যে সেই স্বাভাবিক মানুষটি এই মানুষটি। তার মাথার কাছে বসে দেবী কালিকাকে স্মরণ করলাম এবং যোগ বলে ধ্যান মন্ত্রের দ্বারা তাকে ধাতস্থ করার চেষ্টা করলাম। কিছু মুহূর্তের ব্যবধান, অতঃপর তিনি ধীরে ধীরে শান্ত হয়ে নিদ্রার কোলে ঢলে পড়লেন। প্রত্যেকেই যেন সেই মুহূর্তে হাঁপ ছেড়ে বাঁচল। তবে যেটুকু সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি তাদেরকে জানাইনি তা হচ্ছে কমলচরণ বাবুকে স্পর্শ করার পরেই এইটুকু আমি বুঝতে পেরেছিলাম যে গৃহের মধ্যে কিছু না থাকলেও কমলচরণ বাবু এমন কোনো অপশক্তির সংস্পর্শে এসেছিলেন যার ফলে আজ তার এমন এক ভয়ঙ্কর পরিণতি উপস্থিত। তবে এই অপশক্তির সংস্পর্শে কিভাবে গিয়েছিলেন তা জানা অত্যন্ত আবশ্যক। সেই সত্য যদি জানতে পারি তবেই তাকে বাঁচানো সম্ভব, নচেত নয়। মূলত তাদেরকে কথা রাতের বেলা বলে আর ব্যতিব্যস্ত করতে চাইনি। তবে কমলচরণ বাবুর কক্ষ ত্যাগ করে সেই রাত্রে নিজের বিশ্রাম কক্ষেও ফিরে আসতে পারিনি। প্রত্যেককে জানিয়েছিলাম আমি ওনার কাছে রয়েছি, দেবী কালিকার আশীর্বাদে ওনার কিচ্ছু হবে না, আপনারা যে যার মতো বিশ্রাম নিন যান। আমার কথার অন্যথা তারা করেনি, তারা যে যার মতো বিশ্রাম নেওয়ার জন্য এগিয়ে গিয়েছিল। যদিও মন থেকে হয়তো তারা এ কাজ করতে চাইছিলেন না, তবুও তারা করতে বাধ্য হয়েছিলেন এবং তারা চলে যেতেই আমি কমলচরণ বাবুর কক্ষের দ্বার রুদ্ধ করে এসে তারই শয়নকক্ষের ভূমিতে ধ্যানস্থ হয়েছিলাম। জিজ্ঞাসা যে সেই মুহূর্তে মনের মধ্যে অধিক ছিল কিন্তু তার উত্তর যেন সম্পূর্ণভাবেই আমার কাছে অন্ধকারে অতলে তলিয়েছিল। এমন অবস্থায় দেবী মা না চাইলে যে কোনো মতেই সেই উত্তর অন্বেষণ আমার পক্ষে সম্ভবপর ছিল না। সর্বপ্রথম গুরু স্মরণ এবং তারপর দেবী কালিকাকে স্মরণ করতে শুরু করি। একভাবে দেবীর বীজ মন্ত্র উচ্চারণ করতে থাকি। আমার যে তখনও স্থির বিশ্বাস ছিল দেবীর স্মরণে আসলেই মূলত যে অশুভ শক্তির ইঙ্গিত আমি পাচ্ছিলাম তার সত্যতা, তার স্বরূপ আমি জানতে পারব, এবং সেই আশাতেই দেবীকে স্মরণ করতে থাকলাম আমি। তবে তখনও আমি জানতাম না যে এই সত্যের অন্বেষণ আমি করতে চাইছি যা বড়ই রূঢ় এবং সর্বোপরি হয়তো এতে সরাসরি দেবীর শরণাপন্ন হওয়া ঠিক হবে না। যার কোনো রকম কোনো অভ্যাস আমার কাছে ছিল না তেমনটাই ঘটল। রাতের অন্ধকার পেরিয়ে সূর্যের আলো আকাশের বুকে কমল ছটায় এক অবর্ণনীয় স্নিগ্ধ ভোরের সূচনা ঘটাল। মানুষ তো অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতেই মনের মধ্যে
যেন এক রাস দ্বিধা দ্বন্দ্ব অস্বস্তি কাজ করতে শুরু করল। মনে মনে দেবীকে স্মরণ করে বলে উঠলাম, আমি জানি না তুমি কেন এভাবে তোমার স্মরণে আসা, তোমার এই সন্তানকে আজ এভাবে উদ্দেশ্যহীনভাবেই একা পথের মাঝে ফেললে। তবে এটুকু আমি নিশ্চিত, এমন তো কোনো অপশক্তি এই গ্রামে জাগরিত হয়েছে যার প্রভাব সরাসরি এসে পড়েছে কমলচরণ বাবুর ওপর। পথ না দেখালেও আশীর্বাদ তো করো মা, আমি যেন এই গ্রামকে কিছুটা হলেও সেই অপশক্তির হাত থেকে মুক্ত করতে পারি। মা আশীর্বাদ করো, মা আশীর্বাদ করো। কমলচরণ বাবুর কক্ষ হতে বেরিয়ে আসলাম বাইরে। আকাশ তখন ফর্সা হয়ে গিয়েছে অনেকটা। চারপাশে ভালো করে একবার চোখ বুলিয়ে নিলাম, তেমন অস্বাভাবিক কোনো কিছুই আমার চোখে পড়ল না সেই মুহূর্তে। বুঝলাম রাতের অন্ধকারই মূলত ছিল সেই অশুভ শক্তির বা তার প্রভাবে প্রভাবিত হওয়া কোনো শক্তির জাগরণের মূল সময়। এরপর প্রাতঃকার্য সম্পন্ন করে একাই বেরিয়ে পড়লাম গ্রাম দর্শনে। পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি না বুঝলে সত্যি সেভাবে কোনো কিছুই আন্দাজ করা যায় না। আর গত রাতে যেভাবে দেবী নিজেও আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, সেই স্থানে দাঁড়িয়ে কোনো কিছুরই আর সেভাবে যেন কোনো স্থিতিশীল অবস্থা আমি দেখতে পাচ্ছিলাম না। গ্রামটি ছোট তবে বেশ সুন্দর। প্রাকৃতিক বৈচিত্র্য যেন সম্পূর্ণভাবে ঘিরে রয়েছে গ্রামের চারিপাশ। চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করতে করতে এগিয়ে চলেছি সামনের দিকে। হঠাৎ করেই একটা অদ্ভুত শব্দ শুনে আমি থেমে গেলাম। কেউ 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 বাঁচাতে পারবে না, কেউ না, কেউ বাঁচাতে পারবে না ওকে। ও যা ভুল করেছে সেই ভুলের শাস্তি তো ওকে পেতেই হবে। ও মরবে, ওকে মারবেই সে। ওকে সে তার সাথে করে নিয়ে যাবে, মারবে। বাঁচতে হলে পালা। পেছনের দিকে ফিরতেই চোখে পড়েছিল এক উন্মাদকে। সেই মূলত আমাকে উদ্দেশ্য করে কথাগুলি বলেছিল। বড়ই অদ্ভুত ঠিক ছিল তার কথাগুলো। তবে তাকে কিছু জিজ্ঞাসা করতে যাব তার আগেই সে ঊর্ধ্বশ্বাসে দৌড় দেয় অন্যদিকে। কি হলো কিছুই বুঝতে পারলাম না। তার আগেই সবটা যেন স্থির হয়ে গেল। তবে থেমে থাকলে যে হবে না তাও আমি কিছুটা আন্দাজ করতে পারছিলাম, তাই আরও কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম সামনের দিকে। বেশ কিছুটা যাওয়ার পরে একটি ভগ্ন মন্দির আমার চোখে পড়ল। মন্দিরটিকে দেখেই বোঝা যায় তা পুরনো, তার কারুকার্য অনেক প্রাচীন, তবে বহুদিন হয়তো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, তাই তার চারপাশ থেকে লতা গুল্ম নিজেদের বৃদ্ধি ঘটিয়েছে মন্দিরটিকে কেন্দ্র করে। এবং সেই সাথে বড় অদ্ভুত যা মনে হয়েছিল আমার তা হল এক বৃহৎ যুগ্ম বট অশ্বত্থের বৃক্ষ। যে বৃক্ষ বড় অদ্ভুত বলা ভালো, সেই বৃক্ষের নিচেই যেন মহানন্দে গড়ে উঠেছিল সেই মন্দিরটি, কিংবা সেই মন্দিরকে কেন্দ্র করেই যেন এই বৃক্ষ গড়ে উঠেছিল। এক দৃষ্টে তাকিয়ে রয়েছি সেই মন্দিরের দিকে। হঠাৎ করে বাম কাঁধে কারো একটা স্পর্শ অনুভূত হল। এক বৃদ্ধ উজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন আমারই মুখের দিকে। আমি বললাম, কিছু বলবেন? তাকে জিজ্ঞাসা করতেই তিনি খানিক স্তব্ধ রইলেন। তারপর ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই মন্দিরেরই পাশে একটা ছোট্ট বেদি মতো করা অংশে। তার আচরণ এবং তার দেহাভঙ্গি দেখেই বুঝতে পারছিলাম আমি যে তিনি কিছু বলতে চাইছেন আমাকে। তাই আমিও আর কোনো কথা না বলে ধীরে ধীরে এগিয়ে গেলাম তাঁরই কাছে। আজ বহুদিন পর আবার এই মন্দিরে কেউ এসেছে, যাকে দেখে মনে হচ্ছে সে কোনো উদ্দেশ্য নিয়ে আসেনি, বিনা উদ্দেশ্যে এই মন্দির দর্শন করতে এসেছে।
তবে এই মন্দির সর্বদা সকলের জন্য এমন উপযুক্ত থাকে না। যাদের জন্য থাকে তারা সৌভাগ্যবান বলেই মনে করা হয়। তোমার কাঙ্ক্ষিত এমন কিছু আছে তা আমার চোখের দৃষ্টি জানান দিচ্ছে, তবে তোমার সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর তুমি এই মন্দিরে পাবে না। এই মন্দির তোমায় পথ দেখাতে পারে কেবল, কিন্তু তোমার উত্তর ওই মন্দিরের কাছে নেই। সেই উত্তর তোমাকেই খুঁজে বার করতে হবে। সেই উত্তরকে কেন্দ্র করে তোমাকেই সত্যকে অন্বেষণ করতে হবে। কোন সত্যের কথা বলছেন আপনি? আর আমি যে এখানে কোনো উত্তর পাব না এ কথাই বা এত জোরপূর্বক কিভাবে বলছেন? তোমার গন্ধর্ব, তোমার উদ্দেশ্য, তোমার প্রশ্ন এবং তোমার দর্শন সম্পূর্ণটাই এই মুহূর্তে যাকে ঘিরে তার জীবন যে জড়িয়ে রয়েছে এই মন্দিরেরই কোনো এক মূলের সাথে। তাই আগে সত্য অন্বেষণ করো, তারপর মুক্তির কথা স্মরণে এনো। মনে রেখো, মুক্তি বড় সোজা নয়, মৃত্যু সোজা। মৃত্যুর চেয়ে অধিক ঘন তমসাচ্ছন্ন হচ্ছে জীবদ্দশায় যমযাতনা। তাই মোক্ষ তখনই সম্ভব যখন কায়া শুদ্ধ হয়। আপনি কে? আপনার সঠিক পরিচয়টাই বা কি? আপনি যখন এত কথা জানেন, আপনি যখন আমার এখানে আসার উদ্দেশ্য অনুভব করতে পারছেন, তখন আপনি নিশ্চয়ই এটাও জানবেন যে কমলচরণ বাবুর এমন অবস্থার কারণটা কি। তাই আপনি যদি দয়া করে আমাকে আমার প্রশ্নের উত্তরটা দেন, তাহলে সত্যি আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব আপনার কাছে। উত্তর এ উত্তর যে আমার অজানা, এ উত্তর যে কারোর কাছেই নেই। সেই রাতের ঘটনা সঠিকভাবে কেউ জানে না। একমাত্র সে রাতের সম্পূর্ণ ঘটনা সে নিজেই বলতে পারবে যদি সে সূক্ষ্ম শরীরে ফিরে আসে। কারণ তার ভয়াল রূপ যে, তবে হ্যাঁ, কমলচরণ নিজেও হয়তো এর উত্তর দিতে পারবে যদি সে দিতে চায়। কারণ সে রাতের সাক্ষী একমাত্র কমলচরণ এবং সে, তারা দুজনেই ছিল সেই রাত্রে সেই স্থানে। এর অধিক কোনো উত্তর আর আমার কাছে আশা করো না তুমি। কথাগুলো বলে সেই বৃদ্ধ কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তারপর ধীরে ধীরে সেই বেদির থেকে নেমে আসলেন নিচে। তারপর আবারও উল্টো দিকে পথ ধরে এগিয়ে যেতে থাকলেন। আমি তখনও সেই স্থানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তার কথাগুলোই ভাবছিলাম। তবে হঠাৎ করে একটা বিষয় আমার মনের মধ্যে আসতেই দ্রুত এগিয়ে গেলাম তার কাছে। বললাম, আপনার কথা থেকে আমার কাছে এইটুকু স্পষ্ট যে আমার যা জানার আছে তা একমাত্র এই মুহূর্তে কমলচরণ বাবুই আমাকে জানাতে পারবেন। কিন্তু তারপরেও আমার মনের মধ্যে আরও বেশ কিছু বিষয় উঁকি দিচ্ছে। আর তাছাড়া আপনি আমাকে আপনার পরিচয়টুকু তো দিলেন না, অথচ এতগুলো কথা বললেন। আপনি আমাকে এক নতুন দিশা দেখালেন। যদিও গতরাত্রে কমলচরণ বাবুর যে অবস্থা আমি দেখেছি তারপরে সত্যিই আমি বড়ই চিন্তিত হয়ে পড়েছিলাম তার অবস্থার পরিণতি নিয়ে। বুঝতে পারছিলাম না যে কোন দিশায় গেলে কোনো সঠিক উত্তর আমি পাব, কীভাবে তাকে এমন এক দুর্ভ বিপদের হাত থেকে রক্ষা করব। আর আজ এই প্রাতঃকালে সেই জায়গা থেকে দাঁড়িয়েই আপনার থেকে এত কিছু জানতে পারা, কিন্তু এ সত্ত্বেও যেন আরও কিছু আড়ালতে থেকে যাচ্ছে। আপনি আপনার নিজের পরিচয়টা আমাকে কেন জানাচ্ছেন না? আমি আপনার পরিচয় জানতে চাই। আপনার সাহায্য যে ভবিষ্যতে আমার প্রয়োজন হবে তা আমি নিশ্চিত। তাই সেই সময় যাতে আমি আপনার সঙ্গে দেখা করতে পারি সেই উপায়টুকু অন্তত আমাকে বলুন। তাই জন্যই তো এত কিছু জানতে চাইছি। বা আপনার সঙ্গে কোথায় গেলে আমি কথা বলতে পারবো? তেমন কোনো গন্তব্যের কথাও আপনি যদি বলে যান এই মুহূর্তে তো বড়ই মঙ্গল হয়। পরিচয় তা না হয়
অজানাই থাক। তোমার যখন প্রয়োজন হবে তখন তুমি আমায় স্মরণ করো এই মন্দিরের কাছে এসে। আমি ঠিক তোমার সামনে এসে তোমার সাথে সাক্ষাৎ করব। এখন তাহলে আসি বাবা। আর শোনো, এই গ্রামের প্রান্তে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল কিন্তু সমানভাবেই গুরুত্বপূর্ণ। তুমি সর্বপ্রথম কমলচরণের থেকে সত্য জানার চেষ্টা করো। এখন আমি আসি, কেমন? সে বৃদ্ধ আর এক মুহূর্তের জন্য সেই স্থানে দাঁড়ালেন না। তিনি তার নিজের ভঙ্গিমাতেই এগিয়ে গেলেন সামনের দিকে। কয়েক মুহূর্ত সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে মন্দিরটির দিকে শেষবারের মতো একবার দৃষ্টি নিক্ষেপ করলেন। আমি এবার বেরিয়ে আসলাম সেই স্থান থেকে। এমনকি কি ঘটনা ঘটতে পারে যার সাক্ষী শুধুমাত্র দুজন, তাদের মধ্যে একজন প্রায় অসুস্থ আর একজনের অস্তিত্ব সম্পর্কে আমি সম্পূর্ণভাবেই অজ্ঞাত। এমতো অবস্থায় সত্যি কমলাচরণ বাবুকে উদ্ধার করা, তার প্রাণ রক্ষা করা সত্যি অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। সেই দিনটা স্বাভাবিকভাবেই কেটে যায়। আবার একটা রাত নামে ওই গ্রামের বুকে। আর রাত মানেই কমলাচরণ বাবুর অবস্থার অবনতির সময়। তবে সময় খুব বেশি আর হাতে না থাকায় সেই রাতেই মূলত তার থেকে আমাকে জানতে হতো মূল কারণটা কি। তাই স্থির করি যোগ্য বলে কমলাচরণ বাবুকে সম্মোহন করব, এবং তার থেকে বলা ভালো তার অবচেতন মনের অতলে লুকিয়ে থাকা অন্ধকার কোন থেকে সেই উত্তর খুঁজে বার করবই। যার জন্য কমলাচরণ বাবুর ওই অবস্থা হয়েছে সেই কথা। সুতরাং বাবা যা তাই করা। সেদিন সন্ধ্যা থেকে নিজের চেতনাকেও স্থির করলাম এবং সেই সাথে কমলাচরণ বাবুর সাথেও এ বিষয়ে কথা বলার চেষ্টা করলাম। মূলত শুরুতেই তাকে সম্মোহন করব বিষয়টা কিন্তু এমন নয়। তিনি যদি সম্মোহন বিদ্যা ছাড়াই নিজের চেতনাতেই সমগ্র সত্য আমার সামনে উদ্ঘাটন করেন তবে তাকে সম্মোহন করার কোনো আবশ্যিকতাই নেই। তবে তিনি যদি কোনো কিছু বলতে নারাজ হন সেক্ষেত্রে তাকে সম্মোহন করেই মূলত আমাকে জানতে হবে। তাকে মূলত তার ঘরেই ডেকে আনলাম এবং বাড়ির প্রত্যেককে জানিয়ে রাখলাম কোনো মতেই তারা যেন আজ রাতে কোনোভাবেই বাড়ির বাইরে না বের হয়। যদিও তার আগেই তাদের সম্পূর্ণ বাড়িকে আমি বন্ধন করেই দিয়েছিলাম। যথাসময়ে কমলাচরণ বাবুকে তার কক্ষে বসেই আমি জিজ্ঞাসা করলাম, আমি জানি আপনি অসুস্থ, তবে এমন এক অদ্ভুত পরিস্থিতিতে আমি দাঁড়িয়েছি আজ যেখানে সত্যি বলতে স্বয়ং করুণাময়ী মা নিজেও সাহায্য করতে নারাজ। এমতো অবস্থায় আপনাকেই যে আপনার জীবনের দায়টুকু গ্রহণ করতে হবে। আপনার জীবনের সঙ্গে এমন কোনো অতীত জড়িয়ে গিয়েছে যা আপনাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাই ভালো হয় আপনি যদি নিজেই সে কথা আমাকে বলেন। দেখুন, এতে আপনারও মঙ্গল এবং আপনার পরিবার এই গ্রামে কল্যাণ হবে। কমলাচরণ বাবু যেন তার নিজেকে স্থির রাখতে পারলেন না, ভেঙে পড়লেন। এবার তার চোখে মুখে স্পষ্ট একটা ভয়ের রেখা ফুটে উঠতে দেখেছিল। তাই আবারও তাকে উদ্দেশ্য করে বললাম, আমি জানি আপনি ভয়ার্ত হয়ে রয়েছেন, তবে এক্ষেত্রে আপনাকে সত্য সম্পর্কে অবগত তো আমাকে করতেই হবে, সবটাই আমাকে জানতে হবে, তবেই আপনার মুক্তির পথ আমি খুঁজে বের করতে পারব। মূলত আর বেশি কিছু আমাকে বলতেই হয় না কমলাচরণ বাবুকে। তিনি কিছুটা সময় নিয়ে তারপর নিজে থেকেই বলতে শুরু করলেন, হয়তো দোষ আমার দোষেই হয়তো এভাবে মানুষ দুটো মারা গেল। কিন্তু সত্যি বলছি ঠাকুর, আমি ইচ্ছাকৃতভাবে কিছুই কিন্তু ঘটাতে চাইনি। আজ থেকে এক বছর আগের কথা, গ্রামে চড়কের মেলার শেষে এক সাধু অঘরী, হ্যাঁ তিনি অঘরী ছিলেন, সেই গ্রামের ওই শেষ প্রান্তের দিকে যেই পরিত্যক্ত মন্দির রয়েছে
সেখানে এসে নিজের আস্থানা করে। সে সেখানেই থাকত। পুরো মন্দিরের গহ্বরে যেই ভগ্ন মহাদেবের লিঙ্গ ছিল সেখানেই সে পূজা চর্চা করত। এই পর্যন্ত সবটাই ঠিক ছিল, কিন্তু গোল বাঁধল এক অমাবস্যার রাত থেকে। জ্যৈষ্ঠ মাসে পাশের গ্রামে যাত্রা পালা হয়, প্রত্যেকবারের মতো সেবারেও গেলাম। তবে সেই যাত্রাপালা দেখে ফেরবার পথে মূল রাস্তা দিয়ে ফেরবার পরিবর্তে এই রাস্তা দিয়ে আসতে বাধ্য হয়েছিলাম, আর তাতেই ঘটল বিঘ্ন। কেমন বিঘ্ন? আমি এবং আরো দুজন, অর্থাৎ সম্বর রাজবংশী এবং অভয় চাটুর্যে, আমরা তিনজন ওই পথ দিয়ে ফিরছিলাম। শুনেছিলাম রাতের বেলা ওই স্থানে দীর্ঘদিন ধরেই মানুষ যাওয়া বন্ধ করেছে। রাতের বেলা নাকি কেমন সব শব্দ ভেসে আসে ওই স্থান দিয়ে, সেদিন প্রত্যক্ষ করেছিলাম। মন্দিরের কাছাকাছি আসতেই বিজাতীয় শব্দধ্বনি কানে ভেসে আসছিল, সেই সাথে আগুনের ফুলিঙ্গের উল্কি ওঠার শব্দ। একটু ভয় ভয় করছিল, তবে মনে সাহস রেখেই সামনে এগিয়েছিলাম। আর এগোতেই যে দৃশ্য চোখে পড়েছিল তা হল সেই অঘরি প্রায় নগ্ন অবস্থায় সম্পূর্ণ শরীরে ধূলি মেখে প্রজ্বলন করে মরার খুলি এবং অস্থি নিয়ে কিসব যেন করছে। তীব্র আষ্টে গন্ধে ওই স্থান ভরে গিয়েছে, জমাট বাঁধা অন্ধকার যেন ছেয়ে রয়েছে ওই স্থানে। তবে ওই স্থানে পুনর্বার দৃষ্টি নিক্ষেপ করার সাহস আমাদের মধ্যে আসেনি। সেই রাতে কোনো মতে ঈশ্বরের নাম নিয়ে ফিরে আসি যে যার ঘরে। তবে পরের দিনই চণ্ডী মণ্ডপে মজলিশ বসে সেই সাধককে নিয়ে ওই অঘরিকে যে গ্রামের মন্দিরের স্থানে আশ্রয় দিলে গ্রামের অনিষ্ট হবে সেই কথা সকলেই প্রায় কায়ম্য বাক্যে মেনেও নিলেন। মূলত এর তিন দিনের মধ্যেই সেই অঘরির কাছে গ্রামের প্রায় বেশ কিছু মাতব্বর স্থানীয় যারা রয়েছেন তারা প্রত্যেকে একসঙ্গে গিয়ে সেই অঘরিকে জানানো হয় যে সে আর ওই স্থানে বসে তার কোনো রকম কোনো সাধনা করতে পারবে না, এতে গ্রামের অনিষ্টের সম্ভাবনা রয়েছে। আর গ্রামের অনিষ্ট কোনো মতেই আমাদের কারোর দ্বারা মেনে নেওয়া সম্ভব নয়। এত দূর বলে কমলাচরণ বাবু কিছুক্ষণ থামলেন। এক নিঃশ্বাসে মূলত এতগুলো কথা বলার জন্যই তিনি কিছুটা হাঁপিয়ে উঠেছিলেন। তাই তাকে হাঁপাতে দেখে ঘরের কোণা থেকে মাটির কলসি হতে জল এনে দিলাম তাকে। এক নিঃশ্বাসে তিনি সেই সম্পূর্ণ জলটাই গলধাক্করণ করলেন। তারপর আবারও বেশ কিছুক্ষণ তিনি শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন সামনের দিকে। তাকে এভাবে বসে থাকতে দেখে আমি এবার আবারও ধীরে ধীরে তাকে জিজ্ঞাসা করলাম, তারপর কি হয়েছিল কমলচরণ বাবু? আর আপনার যে দুজন সঙ্গীর কথা আপনি বললেন, তাদের সঙ্গে কি একবার কথা বলতে পারি আমি? আর সেই দুজন সঙ্গীর সঙ্গে আপনি আর কোনো দিনও কথা বলতে পারবেন না, কারণ তাদের দুজনেই মৃত্যু হয়েছে কিছুদিন পূর্বে। ওই শয়তান অঘরি ওদের দুজনেরই প্রাণ কেড়ে নিয়েছে। নিজের কার্যসিদ্ধির জন্য সেই শয়তান ওদের প্রাণকে বলি দিয়েছে মূলত পিশাচের পায়ে। পিশাচের পায়ে প্রাণ বলি দিয়েছে, এবং সেই প্রাণও নাকি বলি দিয়েছে সেই শয়তান। এ কথা যেন কেমন একটু অসংলগ্ন বলেই আমার মনে হয়েছিল। তাই তাকে ওই বিষয়ে সরাসরি প্রশ্ন না করে তারপর ঠিক কি ঘটনা ঘটেছিল সেই বিষয় নিয়েই বলতে বলি, এবং তিনিও বলতে শুরু করলেন। সেই অঘরিকে সকল কথা জানানো হলে সে বলে,
তার দ্বারা এই গ্রামের কোনো অনিষ্ট কখনোই হবে না। সে মূলত এই গ্রামের কোনো ক্ষতি করবার জন্যে এই মন্দিরে আশ্রয় নেয়নি। সে কিছুদিন নিজের সাধনার পথাবলম্বী যে সকল অঘুরিগণ রয়েছে তাদের থেকে একাকী নির্জনে সাধনা করতে চায়। সে মূলত মহাদেবের সাধক, তাই সে এই ভগ্ন মন্দিরেই মহাদেবের পূজো করে এবং নিজেদের সাধনা সম্পন্ন করে এই গ্রাম ছেড়ে চলে যাবে, এমনই প্রতিশ্রুতি দিয়েছিল। এবং সেই সাথে দিয়েছিল এক অদ্ভুত তরল এবং বলেছিল, মূলত প্রকৃতির বৈচিত্র্যের কারণে এবছর বর্ষা আসবে দেরিতে, ফলে গ্রামে চাষের গতি হবে মন্থর। এই তরল গ্রামে যদি সকল ধান খেতে এবং ফলন ভূমিতে এক বিন্দু করে ছড়িয়ে দেওয়া হয়, তবে গ্রামে চাষের ফলন হবে অত্যন্ত সুন্দর এবং ভরা। সারা বছর গ্রামে কারো গোলাই কখনো ফাঁকা থাকবে না। এ স্বয়ং মহাদেবের আশীর্বাদ। সত্যি বলতে গ্রামে বর্ষা আসতে সত্যি দেরি হয়েছিল, তবে সেই তরলের বিন্দু এবং নদীর জলের দ্বারাই প্রথম দিকে যেটুকু বা ফলনের কার্য সম্পূর্ণ হয়েছিল এবং তার যথাযোগ্য সুফলও দেখতে পাওয়া গিয়েছিল। এরপর সকলেই মূলত সেই অঘরিকে বিশ্বাস করতে শুরু করেছিল, তাই তাকে আর ওই মন্দিরের স্থান থেকে কেউ সরানোর কথা চিন্তাও করেনি। মাঝে মধ্যেই গ্রামের থেকে তার জন্য ফল মূল ভেট হিসেবেও পাঠানো হতো। এভাবেই আরো বেশ কিছুদিন গেল, আর তারপরেই মূলত এলো সেই অন্ধকারতম রাত। দিনটি ছিল ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার রাত। গ্রামের মন্দিরে মূলত ঘটা করে এই সময় দেবী তারার পুজো করা হয়। আপনিও হয়তো জানবেন যে কৌশিকী অমাবস্যার রাত কোনো সাধারণ অমাবস্যার রাত নয়। এই রাত মূলত তন্ত্র সাধনার রাত, এবং রাত অত্যন্ত বিপজ্জনক এক রাত। গ্রামের মহিলারা মূলত সন্ধ্যার মধ্যেই পুজো দিয়ে পুজোর জোগাড় করে দিয়ে যে যার ঘরে ফিরে যায়। পুরুষেরাই মূলত থাকে পুজোর স্থানে। সেই রাতেও এর অনুত্থা হয়নি, কিন্তু বিপদ যা ঘটার ছিল তা ঘটে গিয়েছিল। কি ঘটেছিল কৌশিকী অমাবস্যার রাতে? মূলত সেই রাত থেকেই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না গ্রামেরই এক চাষী কন্যা হরিদ্রাকে। আর যখন খুঁজে পাওয়া গেল হরিদ্রাকে, তখন তার দেহে প্রাণ নেই। তার শরীরের সঙ্গে করা হয়েছে নোংরা তন্ত্রক্রিয়া, আর সেই সম্পূর্ণটাই ঘটিয়েছে স্বয়ং সেই অঘরি, যাকে আমরা আমাদের ত্রাতা ভেবে ভুল করেছিলাম। সেই কিনা আমাদের এত বড় একটা ক্ষতি করেছিল, মেনে নিতে পারছিলাম না। রাতের সামনে বট গাছের একটি মোটা কাণ্ড পড়ে থাকতে দেখেছিলাম, সেই কাণ্ড টুলে সজোরে আঘাত হেনেছিলাম সেই অঘরির হাতে। ততক্ষণে গ্রামের মধ্যে বেঁধে গিয়েছে হুলস্থুল কাণ্ড। মশাল নিয়ে ততক্ষণে সকলেই বেরিয়ে পড়েছে হরিদ্রাকে খুঁজতে। সমবেত জনতা স্রোত ক্রমশ অঘরির রাস্তানার দিকেই আসতে থাকে, আর সেই মুহূর্তে সেই অঘরি তার আর এক নোংরা তন্ত্রের প্রয়োগ করে হরিদ্রার দেহটিকে তার সেই যজ্ঞ কুণ্ডের সামনে নিয়ে গিয়ে ফেলে এবং কি সব দ্রব্য প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে যখন সেই সমবেত জনতা সামনে এসে যায়, তখন সেই তবে কমলচরণ বাবু আর কিছু বলতে পারলেন না। বাড়ি বন্ধন করা থাকলেও মুহূর্তের মধ্যেই আবারও কমলচরণ বাবুর শরীর ধনুকের মতো বাঁকা হয়ে যেতে থাকে। কিছু বোঝে ওঠার আগেই দর্থবোধক কণ্ঠে কেউ বলে,
পাষণ্ড, নরকের কীট, আজও মিথ্যা। তোর মৃত্যু কেউ রোধ করতে পারবে না, কেউ না, কেউ না। যে পিশাচকে তুই জাগ্রত করেছিস, যে পিশাচের থেকে মুক্তি তোর নেই, কোনো মুক্তি তোর নেই, নেই। এতটাই দ্রুত সবকিছু ঘটে যাচ্ছিল যে কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। দেবীর পায়ে ছোঁয়ানো গঙ্গা জলের ঘর ছিল পাশেই, তার থেকেই সেই গঙ্গা জল দেবীর নাম নিয়ে ছিটিয়ে দিতে থাকি কমলচরণ বাবুকে উদ্দেশ্য করে, এবং এতে যেন কমলচরণ বাবুর শরীরকে আশ্রয় করে থাকা ভিন্ন সেই শক্তি আরো বেশি ক্রোধিত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যেই কমলচরণ বাবুর শরীরটি চার হাতে পায়ে ভর দিয়ে ঘরের দেওয়াল বেয়ে উপরের দিকে উঠতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে আর ওই কক্ষে থাকার দুঃসাহস আমি দেখাই না, দ্রুত বেরিয়ে আসি কক্ষ হতে এবং সেই সাথেই দরজা এঁটে দিই শক্ত করে। বাড়ির প্রত্যেকেই হতবম্ভের রায় দরজায় দাঁড়িয়ে, সময় নষ্ট না করে দ্রুত আমি দেবীর পায়ে রক্ত জবা এবং দেবীর ঘটের লাল কাপড় নিয়ে আসি, সেই সাথে সামান্য কাঁচা হলুদ প্রদীপের তাপে পুড়িয়ে তা নিয়ে আসি, সাথে সর্ষে এবং তেল। সব কিছু সেই লাল সালু কাপড়ে বেঁধে দেবীর পায়ে তা ছুঁয়ে নিয়ে এসে কমলচরণ বাবুর দরজার শিখলে বেঁধে দিলাম। তবে এও আমি খুব স্থির করে জানতাম যে শুধুমাত্র এই বন্ধন দ্বারা কোনো মতেই ঘরের মধ্যে থাকা সেই অশুভ শক্তিকে রুদ্ধ করে রাখা সম্ভবপর নয়। তাই আবারও দ্রুত এগিয়ে গেলাম দেবীর কাছে। সেখান থেকে দেবীর সিঁদুর নিয়ে এসে বিশেষ এক যন্ত্র অঙ্কন করলাম দরজার ঠিক সামনে এবং তার মাঝে রাখলাম মাটির পাত্রে জল, তার মধ্যে আরশি ডুবিয়ে দিলাম। সেই মুহূর্তের জন্য সেই অশুভ শক্তিকে সেই রুদ্ধদ্বারের অপর প্রান্তে বন্ধ করার এক ন্যূনতম প্রচেষ্টা চালালেও এই সামান্য প্রচেষ্টা দ্বারা সেই কার্য খুব বেশিক্ষণ যে দীর্ঘস্থায়ী করা সম্ভবপর নয় তা আমি বুঝেছিলাম। দু চোখ বুঝে ঠাকুর দালানের সামনে চুপ করে আমি বসে পড়লাম। কয়েক মুহূর্ত পূর্বে যে দৃশ্য ওই বন্ধ কক্ষের মধ্যে আমি চাক্ষুষ দেখে এসেছি, তারপর সব কিছুই কেমন যেন এলোমেলো লাগছিল। কিছু তো এমন ঘটনা রয়েছে যা আড়াল করার চেষ্টা করছেন কমলচরণ বাবু, আর সেই গুপ্ত কথা যতক্ষণ না জানা সম্ভব ততক্ষণ কোনো মতেই ওই অশুভ শক্তিকেও কিভাবে বিনাশ করা সম্ভব তাও জানা সম্ভবপর নয়। নীরেন্দ্র এগিয়ে এসে আমার কাঁধে হাত রাখল, আমার দিকে তাকিয়ে ম্রিয়মান গলায় বলল, আচ্ছা তারু, কি বুঝছিস বলতো তুই? এমন কোনো সত্য লুকিয়ে রয়েছে যার মধ্যে লেগে রয়েছে অতীতের কোনো পাপ, অতীতের কোনো বিভীষিকা, আর সেই সত্য যতক্ষণ না উদ্ঘাটিত হচ্ছে ততক্ষণ কোনো মতেই কমলচরণ বাবু সহ এই গ্রামের বিপদ কাটবে না। বিমল বাবা, তুমি এ বিষয়ে আমাকে কি বলতে পারো? হরিদ্রা কে? গত ভাদ্র অমাবস্যার রাতে কি এমন হয়েছিল যার জন্য গ্রামময় এমন অশনির সানল নেমে এলো, তাকে তুমি বলতে পারো? বিমলকে এ কথা বলতেই সে কিছুক্ষণ চুপ করে রইল, তবে তারপরেই মাথায় হাত দিয়ে কিছু মনে করার চেষ্টাও করল। অনতদূরে দুর্গা তার শাশুড়ি মাকে শক্ত করে ধরে দাঁড়িয়ে রয়েছে, আর ঘরের মধ্যে থেকে তখনও ভেসে আসছে কমলচরণ বাবুর কণ্ঠের চিৎকার, ঠাকুর, হরিদ্রা এই গ্রামেরই মেয়ে, আমাদের জমিতে ভাগ চাষী হিসেবে কাজ করত ওর বাবা, কিন্তু গত ভাদ্রে অমাবস্যার রাতে তাকে ওই অঘরী নিজের সাধনার স্বার্থে বলি চড়িয়েছে, হত্যা করেছে, আর তারপরেই তো গ্রামের সকলে মিলে ওই অঘরীকে হত্যা করে, আর তারপর জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়, আর তারপর থেকেই তো হরিদ্রার বাবা ওই ঘটনা সহ্য করতে না পেরে উন্মাদ হয়ে গিয়েছে, সব সময় কার যেন আসার কথা বলে। ঠিক আছে, আমাকে ওই হরিদ্রার বাবার কাছে নিয়ে চলো। আমার মন বলছে হরিদ্রার মৃত্যুকে কেন্দ্র করেই মূলত সমস্ত জড়তা সৃষ্টি হয়েছে,
কিন্তু ঠাকুর এই সময় তো আর কোনো কিন্তু নয় বিমল, অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর তাছাড়া সেই অপশক্তির থেকে তোমরা কিংবা তোমাদের পরিবারের কারোরই বিপদের সম্ভাবনা নেই কমলচরণবাবু ব্যতীত, তাই দ্রুত আমাকে সেখানে নিয়ে চলো। আমার কথা শোনার পর বিমল আর না বলে না, সে আমাকে সাথে করে বেরিয়ে আসে পথে। আর কয়েকদিন পরেই অমাবস্যা, চাঁদের আলোয় জ্যোৎস্নার প্রভাব কম বললে বোধ হয় ভালো হবে। তবে অন্যান্য দিনের তুলনায় সেই রাতের চাঁদের বর্ণ যেন ভিন্ন ছিল, গাঢ় রক্তি মাভা ধারণ করেছে সেই চাঁদের বর্ণ। দেখে দেখে রাতচরা পাখির কর্কশ ডাক কানে ভেসে আসছে। তবে আশ্চর্য রকমভাবে প্রকৃতির আর কোনো শব্দ কিন্তু সেভাবে যেন কানেই আসছে না, সম্পূর্ণ প্রকৃতি যেন থমকে গিয়েছে কোনো এক অশুভ ইঙ্গিত পেয়ে। বেশ কিছুটা এগিয়ে গেলাম সামনের দিকে, তবে বিমলের মধ্যে একটা চাপা উত্তেজনা আমি অনুভব করতে পারছিলাম। কি হয়েছে তাকে সে কথা জিজ্ঞাসা করতেই উত্তরে সে আমাকে বলল, ঠাকুরমশাই আমার মনে হচ্ছে কেউ যেন আমাদেরকে অনুসরণ করছে, তার নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি ঠাকুরমশাই, আপনি অনুভব করতে পারছেন না? সত্যি আমি কিছু অনুভব করতে পারছিলাম না, আসলে দেহবন্ধন করা থাকলে সেভাবে কোনো অশুভ শক্তির উপস্থিতিকে অনুভব করা যায় না অনেক ক্ষেত্রে। তবে বিমলকে অমন অস্বস্তিতে পড়তে দেখে ওর হাত আমি নিজের হাতে মুষ্টিবদ্ধ করলাম, গায়ত্রী মন্ত্র জপ করে যত দ্রুত সম্ভব পা চালালাম দুজনেই সামনের দিকে। তবে পরিবেশের গম্ভীরতা অনেকটাই স্বাভাবিক হতে দেখলাম কিছু মুহূর্তের ব্যবধানে। হরিদ্রার বাড়ির সামনে এসে দাঁড়াতেই অবাক হয়ে গেলাম, এই স্থানেই সকালে সেই উন্মাদের সাথে আমার দেখা হয়েছিল। তবে সেই সময় এই ছোট্ট দলান বাড়িটাকে খুব বেশি গুরুত্ব আমি দেইনি। বিমল এগিয়ে গেল সামনে, বলল, খুড়িমা খুড়িমা খুড়িমা, আমি বিমল, হাড়ুকুড়োর সাথে একজন দেখা করতে চায়। কিছু মুহূর্ত পরেই দরজা ঠেলে বেরিয়ে আসলেন এক রুগ্ন বৃদ্ধা। বিমলের দিকে তাকিয়ে আবারও ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকে গেলেন এবং তারপর সকালের সেই বৃদ্ধকে নিয়ে বেরিয়ে আসলেন বাইরে। সেই বৃদ্ধ এই মুহূর্তে অনেকটাই শান্ত, তবে আমার দিকে তার দৃষ্টি যেতেই তিনি আবারও কেমন যেন অশান্ত হয়ে উঠলেন, বিড় বিড় করে কি সব যেন বলতে শুরু করলেন। তবে তাকে অমন অবস্থায় দেখে আর আমি দূরে দাঁড়িয়ে রইলাম না, ধীরে ধীরে এগিয়ে গেলাম তার কাছে। তার হাত দুটো শক্ত করে ধরে তার চোখের দিকে তাকিয়ে তাকে আশ্বস্ত করার সুরে বললাম, তোমার কন্যার মৃত্যুর আসল সত্য আমি অবশ্যই উদ্ঘাটন করব, তবে আমার মনে হয় তুমি সেই রাতের ঘটনা সম্পর্কে এমন কিছু জানো যা তোমাকে এই অবস্থায় উত্তীর্ণ হতে বাধ্য করেছে। আমাকে জানাবে সেই রাতের ঘটনা, তুমি কি ঘটেছিল সেই ভাদ্র অমাবস্যার রাত্রে, কিভাবে মৃত্যু হলো হরিদ্রার, সত্যিই কি সেই অঘরী হরিদ্রার মৃত্যুর জন্য দায়ী, নাকি সেই মৃত্যুকে ঘিরে রয়েছে অন্য কোনো এক ব্যক্তির নাম, বলো তুমি আমাকে, শান্ত হয়ে বলো। বৃদ্ধ এরপর আমার কথা শুনে বুক ফাটা কান্নায় ভেঙে পড়লেন, দুই হাতে মাথার চুল খিমচে ধরে ভূমিতে লুটিয়ে পড়লেন তিনি। বুঝলাম তাকে শান্ত করা প্রয়োজন, নচেত তার থেকে কোনো সত্য উদ্ঘাটন সম্ভব নয়। দেবীর নাম নিয়ে অনামিকা স্পর্শ করালাম তার কপালের মাঝে, ধীরে ধীরে তিনি শান্ত হয়ে উঠে বসলেন এবং তারপর তিনি বলতে শুরু করলেন সেই রাতের ঘটনা। কিন্তু তার থেকে সকল সত্য জানবার পর সত্যি আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠেছিল, বিমলের মুখের দিকেও সেভাবে আমি তাকাতে পারছিলাম না, সত্যি বড় অসহায় অনুভব করছিলাম সেই মুহূর্তে। মানুষ যে কতটা লোভাতুর, কতটা হীন, কতটা নৃশংস হলে এমন কিছু করতে পারে, তা যেন জলজ্যান্ত উদাহরণ ছিলেন ওই কমলচরণবাবু।
বৃদ্ধ বৃদ্ধার কণ্ঠস্বরের আকুল আরতি, তাদের দীর্ঘশ্বাস এবং সন্তান হারানোর বেদনাকে সাথে নিয়েই যেন সেই দিন সকালের সূর্যোদয় দেখেছিলাম আমরা। তবে ফিরতি পথে বিমলের এক অদ্ভুত কথা শুনে আশ্চর্য হয়ে গিয়েছিল। জানেন ঠাকুরমশাই, অঘরী এই গ্রামে আসার বেশ কিছু মাস পর থেকেই বাবার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। রাত বিরেতে বাবা নিজের ঘর থেকে বেরিয়ে যেতেন, ভোর হতে বাড়ি ফিরতেন। তাকে কিছু জিজ্ঞেস করলে তিনি জানাতেন, তিনি নাকি কোনো এক গুপ্ত বিদ্যা অর্জনে অভিলাষী হয়েছেন। কিন্তু তার সেই গুপ্ত বিদ্যা ঠিক কি তা আমরা কেউ জানতাম না, এমনকি মাও জানতেন না। তবে শেষের দিকে যেন আরও অবনতি ঘটছিল পরিস্থিতির, বাবার আচরণ যেন আরও হিংস্র হয়ে উঠেছিল। আমার পরিচিত বেশ কয়েকজন আমাকে জানিয়েছিল, বাবাকে নাকি তারা কখনো কখনো ওই পরিত্যক্ত মন্দিরের গর্ভগৃহের মধ্যে কিছু খুঁজতে দেখত হন্যে হয়ে। কখনো সেই মন্দিরের দক্ষিণ কোণ বরাবর যেই জঙ্গল রয়েছে সেখানে মাটি খুঁড়ে কিছু বার করতে বা ওই ধরনেরই কিছু করতে দেখেছে। তাদের কথা শুনে আমিও মূলত বাবাকে অনুসরণ করে দেখেছি বেশ কয়েকবার। তবে সেই অগরির কাছে যাওয়া ছাড়া বাবাকে আর আলাদা কোনো আচরণ করতে আমি দেখিনি। কিন্তু শেষ যেদিন দেখেছিলাম সেদিন বাবার এক রুদ্র রূপ আমি দেখেছিলাম। অগরির সঙ্গে তর্কে লিপ্ত ছিল সেদিন বাবা, কোনো এক গুপ্ত এবং মূল্যবান দ্রব্য নিয়ে সেদিন তাদের মধ্যে তর্ক চলছিল। তবে অনেকটা দূরে থাকার জন্য সেই দ্রব্যটি কি তা জানতে পারিনি। এবং সেই সাথেই বাবা ক্রোধান্বিত হয়ে যেই স্থানে আমি দাঁড়িয়েছিলাম সেদিকেই আসতে শুরু করে। বাবার অজান্তে তাকে অনুসরণ করেছি এই কথা তার সামনে প্রকাশিত হোক তা আমি কখনোই চাইনি, তাই যত দ্রুত সম্ভব সেই স্থান ত্যাগ করেছিলাম। আর তারপরেই ঘটে ভাদ্র অমাবস্যার রাতে সেই বিভীষিকাময় ঘটনা। জানেন ঠাকুরমশাই, আমার এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আমার বাবার দ্বারা এমন রূঢ় কাজ করাও সম্ভবপর। তুমি শান্ত হও বিমল, যে ঘটনা ঘটেছে এবং তার ফলস্বরূপ সেই পিশাচের জাগরণ ঘটেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই পিশাচের মুক্তি যে কীভাবে সম্ভব তা যে সত্যই আমার কাছে অজানা, অধরা। ঠাকুরমশাই, আমার বাবা হয়তো অন্যায় করেছেন, তিনি যেই পাপকার্য করেছেন সেই পাপকার্যের কোনো ক্ষমা হয় না, কিন্তু সন্তান হিসেবে তার মৃত্যুও তো আমি চাইতে পারি না, তাই না? আপনি কি কোনোভাবেই আমার বাবাকে রক্ষা করতে পারবেন না? আমি যথাসাধ্য চেষ্টা করব। তবে বিমলের মুখের দিকে তাকিয়ে তাকে আশ্বস্ত করবার চেষ্টা করলেও নিজের কথা সম্পূর্ণভাবে শেষ করতে পারলাম না আমি। সেই মুহূর্তে বিমলকে তার ভিটেতে ফিরতে বলে আমি এগিয়ে গিয়েছিলাম সেই পরিত্যক্ত মন্দিরের উদ্দেশ্যেই। তবে ফিরতেই আর কারোর সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা মনের মধ্যে আমার কাজ করছিল না। যাই হোক, স্নান সেরে শুদ্ধ বসনে দেবীর ধ্যানে নিমগ্ন হলাম। কমলচরণ বাবু পাপিষ্ঠ, কিন্তু গ্রামবাসীরা নিরীহ। মা কখনোই তার নিরীহ সন্তানদের ক্ষতি হতে দিতে পারেন না, এ ভরসাই ছিল আমার মনে। তাই হল, মায়ের আশীর্বাদেই পেলাম একদিক। এছাড়াও সেই বৃদ্ধ জানিয়েছিলেন যে সেই অঘরী ভীষণ ভৈরবের পুজোর সিদ্ধি লাভ করতে চায়। অষ্টভৈরবের মধ্যে ভীষণ ভৈরব হল সপ্তম প্রকাশ। ভীষণ ভৈরব তার সহধর্মিনী দেবী চামুণ্ডী, যিনি দেবী কালীগারী চণ্ডাল রূপ। তাই সেই মুহূর্তে স্থির করি সেই পিশাচকে মুক্তি দিতে হলে ভীষণ ভৈরবের পুজোর সাথে দেবী চামুণ্ডাকেও পুজো করতে হবে। নির্দিষ্ট সময়ে গ্রামের সেই পরিত্যক্ত মন্দিরের সামনেই আয়োজন করা হলো ভীষণ ভৈরবের পুজোর। অমাবস্যা তিথি পড়ার আগেই কমলচরণ বাবুকেও সেখানে উপস্থিত করা হয়েছিল। তবে তার চারপাশে কেটে দেওয়া হয়েছিল এক অভয়গণ্ডি। ভীত সন্ত্রস্ত কমলচরণ বাবু যেন সেই পরিত্যক্ত মন্দিরে আসার পর থেকেই কেমন যেন বদলে যেতে শুরু করেছিলেন। তবে তার দিকে গুরুত্ব দেওয়ার সময় তখন কারোরই ছিল না। ভগবান গণপতির আমন্ত্রণ এবং পুজো সম্পাদন করে নবগ্রহের আহ্বান শুরু করলাম। এক এক করে নবগ্রহদের পুজো, কলস আবাহন, অভিষেক, নিজ দেবতাদের প্রতি দেবতার পীড়া স্থাপন, সকল কিছুই অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছিলাম।
তবে পারিপার্শ্বিক পরিস্থিতি যেন বদলে যেতে শুরু করেছিল অপরিলাক্রমেই। সেই সাথেই যেন বহু দূর থেকে ভেসে আসছিল কোনো এক হিংস্র সাপদের কণ্ঠস্বর। প্রথমে সেই কণ্ঠস্বর বহু দূর থেকে ভেসে আসলেও ধীরে ধীরে সেই স্বর যেন কুণ্ডলী বাঁকিয়ে আবর্তিত হতে থাকে যে স্থানে আমরা যজ্ঞকুণ্ড স্থাপন করেছিলাম তার চারিপাশে। ধীরে ধীরে বাতাসের বেগ বাড়তে শুরু করে, যজ্ঞের আগুন নিভু নিভু হয়ে আসে এবং সেই সাথেই যে অভয় গণ্ডি কেটে দেওয়া হয়েছিল কমলচরণ বাবুর চারপাশে, মুহূর্তের মধ্যে সেই অভয় গণ্ডি যেন আগুনে ধাউ ধাউ করে চলে ওঠে এবং সেই সাথেই যেন মুহূর্তের মধ্যেই সে আগুনের শিখা হতে ভেসে আসে এক আত্মপ্রত্যয় কণ্ঠস্বর। যে পাপ করে তার মুক্তি নেই। ঐরব মূর্তির অভিলাষে এক পাষণ লোকে আমি আমার আরাধ্যের শক্তি দ্বারা তন্ত্রের দীক্ষা দিয়েছিলাম, তবে সেই পাষণ্ড কখনো এই সংসারের জন্য সঠিক নয়, সে ক্ষতিকর ভয়ঙ্কর, তাই তাকে আমি নিজের সাথে নিয়ে যাচ্ছি। যে পিশাচের জাগরণ ঘটেছিল এক প্রবঞ্চনার কবলে পড়ে, সেই প্রবঞ্চনার মুক্তি ঘটুক এই পাষণ্ডের মৃত্যুর মধ্যে দিয়ে। আজ থেকে এই গ্রাম আবারও পিশাচ মুক্ত, আমারও মুক্তি। সত্যি বলতে সেই ঘটনা যেন আজও চোখের সামনে ভেসে ওঠে। সেদিনের সেই ঘটনা সত্যিই বড় প্রভাব ফেলেছিল মনে আমার। সবশেষে ফিরে আসি কমলচরণ বাবুর বাড়িতেই। বিমলের মুখের দিকে তাকানো যাচ্ছিল না, সব ঘটনা তার চোখের সামনেই ঘটেছে। আর একটা ছেলের পক্ষে তার পিতার এহেন মৃত্যু সহ্য করা সত্যিই বড় কষ্টের। আর ঠাকুরমশাই, সেই বৃদ্ধ কে ছিলেন? সেই বৃদ্ধ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে করিয়ে দিয়েছো কিশোরী। না, সেই বৃদ্ধের আর কোনো পরিচয় আমি পাইনি। ওই গ্রাম থেকে ফিরে আসার আগের মুহূর্তে একবার ছুটে গিয়েছিলাম অবশ্য ওই পরিত্যক্ত মন্দিরে, কিন্তু না, সেখানেও আর কোনো সাক্ষাৎ তার আমি পাইনি। তবে একটা জিনিস কি জানো তো, সেদিন আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে অন্যায় যে করে, পাপ যে করে, তাকে কেউ কখনো ক্ষমা করে না, না অদৃষ্ট আর না প্রকৃতি। আচ্ছা ঠাকুরমশাই, হরিদ্রার মৃত্যু ঘটেছিল কিভাবে? লোভ, লোভ, ভীষণ লোভ, ক্ষমতার লোভ, শক্তির লোভ। কমলচরণ বাবু পিশা সাধনায় সিদ্ধি লাভ করতে চেয়েছিলেন এবং এই ক্ষেত্রে তিনি অঘরীর থেকে কথায় কথায় জানতে পেরেছিলেন এক ভিন্ন ধরনের সব সাধনার কথা, আর সেই সব সাধনার বলি করতে চেয়েছিলেন কমলচরণ বাবু ওই নিরীহ হরিদ্রাকে। আর হারু ঘোষ তার নিজের মেয়ের শেষ পরিণতি চোখের সামনে দেখেছিল। ঠাকুরমশাইয়ের কণ্ঠ হতে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে বড়ই আহত হয়েছেন এই ঘটনায়। তবে তিনি কিছুটা সময় নিয়ে আবার বললেন এবং যা বললেন তা শুনে আমাদের, বলা ভালো, আমাদের অবস্থা বড়ই শোচনীয় ঠেকল। আর জানো তো সবথেকে ভয়ঙ্কর ঘটনাটা কি? হরিদ্রাকে কমলচরণ বশীভূত করেছিল কিসের দ্বারা? কিসের দ্বারা ঠাকুরমশাই? কেবল একটি মাত্র রুদ্রাক্ষের দ্বারা। বেশ কিছুটা সময় আমরা আর কোনো কথা বলতে পারি না, স্তব্ধ হয়ে বসে থাকি। ঠাকুরমশাই ততক্ষণে উঠে গিয়েছেন তার বাড়ির অন্দরমহলের উদ্দেশ্যে। তবে আমার মনের মধ্যে তখন চলছে এক ভীষণ দোলাচল, রুদ্রাক্ষটিকে নিয়ে দোলাচল। সত্যি এখন সেই রুদ্রাক্ষটি আমার গ্রহণ করা উচিত হবে কিনা সে নিয়ে অত্যন্ত চিন্তা কাজ করতে থাকে। আমাদের আজকের প্রশ্ন হল, অঘরি কোন সময় গ্রামে এসেছিল আর কবে অঘরিকে দেখে কমলচরণের ভয়ের উদ্রেক হয়?
সঠিক উত্তরদাতার নাম আমরা আগামী গল্পের শুরুতে অ্যানাউন্স করব এবং মাসের শেষে সর্বাধিক উত্তরদাতার জন্য থাকবে একটি অসাধারণ গিফট। তাহলে আর দেরি না করে ঝটপট উত্তরটি আমাদের মেল করে জানিয়ে দাও midnightfantasy2021@gmail.com। শুনছিলেন লেখিকা শিল্পী চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিকের গল্প পিশাদ জাগরণ। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা ও ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়ন, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে